নাস্তিকতার ধলাই পর্ব তিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম ও জাতিভেদে শুভেচ্ছা। আশাদ নূরের নাস্তিকতার গোমর ফাঁস। আশাদ নূর নিজেই বলেছেন যে তিনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র এবং তার ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারি যে তার মাঝে কিছু ইসলামিক জ্ঞান রয়েছে, কিন্তু তার মূল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া, নিজেকে জাহির করা এবং ইউটিউব ফেসবুক থেকে ডলার ইনকাম করা। তাই তিনি চিন্তা করলেন যে ইসলাম ধর্মের যদি পক্ষে কথা বলি তাহলে ভাইরাল হতে পারবো না, কারণ আমি ডক্টর জাকির নায়েক বা আজহারির মতো বা ইসলামের অন্যান্য স্কলারদের মতো বলতে পারবো না বা হতে পারবো না। তাই তিনি গভীরভাবে চিন্তা করলেন যে যদি আমি নবী কুরআন সুন্নাহ আল্লাহর বিরুদ্ধে ডক্টর জাকির নায়েক ও আজহারির বিরুদ্ধে কথা বলি তাহলে দ্রুত ভাইরাল হতে পারবো, এমনকি এ ব্যাপারে বিদেশিদের সহযোগিতাও পাবো বা অন্যান্য ধর্মের লোকদের সহযোগিতা পাবো। এক কথায় ভিন্ন ধর্মের লোকদের কাঁধে বন্দুক রেখে আমি গুলি চালাবো, আর এটাই করছে আশাদ নূর। তাহলে কেন তিনি ধর্মান্তরিত হচ্ছেন না, প্রশ্ন হলো এটা জাতির কাছে, বিশ্ব বিবেকের কাছে। তিনি একাধারে ইসলামের সমালোচনা করে অন্যান্য ধর্মকে খাটো করছেন, এটাই তিনি প্রমাণ করছেন। আর আপনারা তার ভিডিও দেখে, তার ভিডিওগুলো শেয়ার করে তাকে আরও বেশি বেশি করে উৎসাহ দিচ্ছেন। বিশেষ করে আমি তার কমেন্টগুলো পড়ে দেখেছি অন্যান্য ধর্মের লোকগুলোই তাকে বেশি করে উৎসাহ দিচ্ছেন। ভাইরা, আপনারা একবার গভীরভাবে চিন্তা করুন, তাকে যদি ইসলাম পছন্দ না হয়, ইসলাম ধর্ম যদি ভালো না লাগে, তিনি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতেছেন না কেন বা ধর্মান্তরিত হচ্ছেন না কেন? তিনি একাধারে ইসলামের মহানবীর এবং আল কোরআনের সমালোচনা করতেছেন কেন? এই প্রশ্ন বিশ্ব বিবেকের কাছে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নাস্তিকতার ধলাই পর্ব চতুর্থীতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।